সবাইকে ইএলবি তে স্বাগতম। আজকে আমরা দেখব এইচএসসি ফিজিক্স আমরা কিভাবে মাত্র 12 দিনে শেষ করতে পারি, অর্থাৎ ফিজিক্স শেষ করার একটা কমপ্লিট রোডম্যাপ আজকে আমরা দেখব। এর আগে আমি ভিডিও বানাইছিলাম অনেকগুলো, সাপোজ এরকম ছিল যে 6 দিনে কিভাবে বাংলা প্রথম পত্র শেষ করা যায়, 8 দিনে কিভাবে বায়োলজি শেষ করা যায়, এরকম আমরা কেমিস্ট্রিও বানাইছি, তারপর হচ্ছে গ্রামার কিভাবে শেষ করা যায়, এগুলো নিয়েও কিন্তু আমি বানাইছি, বাট ফিজিক্সটা বাকি আছে, ম্যাথ নিয়েও কিন্তু আমি বানাইছিলাম। তো ফিজিক্স নিয়ে অনেক কমেন্ট পড়ছে, সেহেতু আমি ফিজিক্সটাই বানাতে যাচ্ছি। এরপরে কোন টপিকের উপর ভিডিও বানানো উচিত তোমরা একটু কমেন্ট করবা, কমেন্ট যেটা বেশি পড়বে সেই টপিকের উপর আমি ভিডিও নিয়ে আসবো। তো এরকম ভিডিও আরও পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওগুলোতে লাইক দিতে পারো, যাতে অনেক ভিউ হয়, বেশি যত ভিউ হয় তত আমাদের ভালো লাগে তোমাদের জন্য আরও নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আসতে। তো আর কথা না বাড়ি, আমরা দেখতে চাই আসলে রোডম্যাপটা আমি কীভাবে তোমাদের জন্য সাজাইছি। তো আসলে এখানে 12 দিন সময় দেওয়ার কারণ কী, অনেক সময় দিছি আমি, এর কারণ হচ্ছে যে আসলে আমি অনেক স্টুডেন্ট দেখছি যে ফিজিক্সে ভয় পায়, মানে অন্যান্য সাবজেক্টগুলো মোটামুটি তার কাছে সহজ লাগে, মানে সে বুঝতে পারে যে রিডিং পড়লে হবে, কিন্তু ফিজিক্স ভয় পায়। এর কারণ হচ্ছে যে সে যে বেসিকগুলো ম্যাথমেটিক্যাল টার্মসগুলো যে ইকুয়েশনগুলো সেগুলো সবসময় বুঝে না, যেমন আবার সেকেন্ড পেপারে সার্কিট রয়েছে, তারপরে তোমার জ্যামিতিক আলোক বিজ্ঞান ভৌত আলোক বিজ্ঞান খুবই কঠিন, তারপরে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স বুঝতে খুবই অসুবিধা হয়, তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া, তারপর হচ্ছে তোমার দিক পরিবর্তী প্রবাহ, এখানে আবার তোমার পদার্থের গাঠনিক ধর্ম, আদর্শ গ্যাস ও কি জানি গ্যাসের গতিতত্ত্ব, এই চ্যাপ্টারগুলো অনেকের কাছে খুব কঠিন লাগে। আসলে এক একটা চ্যাপ্টার এক এক রকম, তো যার কারণে যেটা হয় সেটা হচ্ছে অনেকের কাছে ভয় লাগে। আবার আমি অনেক স্টুডেন্ট দেখছি যাদের কাছে ফিজিক্স তেমন একটা কোনো ব্যাপার না, এরা মানে হচ্ছে যে ক্রিয়েটিভ স্টুডেন্ট, এরা অনেক ভালো পারে, আর ম্যাক্সিমাম স্টুডেন্টেরই আসলে ফিজিক্সের সমস্যা হয়। এবং তোমরা যদি পরিসংখ্যান অ্যানালাইসিস করো বিগত বছরগুলোর, দেখবা যে বেশিরভাগ স্টুডেন্টেরই ফিজিক্সের রেজাল্ট খুবই খারাপ হয় এবং অনেকে ফেল করে। সো এই একটা আতঙ্ক, কিন্তু আতঙ্কের নাম বলা চলে এই ফিজিক্সটা, বাট আমি সবসময় এটাকে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি, যাতে তোমাদের অনুধাবনে সেটা সহজে আসে এবং যাতে তোমরা বুঝতে পারো। তো যাদের প্রিপারেশন ভালো তাদেরকে আমি 12 দিন সময় দিতে বলবো না, তাদেরকে বলবো 8 থেকে 10 দিন সময় দিবা, বাট আমি এটা দেখাচ্ছি একদম যারা প্রস্তুতি খুবই খারাপ বা মিডল একটা প্রস্তুতি রয়েছে তাদের জন্য, যাতে তারা ভালোভাবে প্রিপারেশন নিতে পারে, বাট যাদের প্রস্তুতি ভালো তারা সময়টাকে একটু কম্প্রেস করে নিবা, 10 দিন বা 8 দিন সময় দিবা। তো আমি সেকেন্ড পেপারের সময় দিব হচ্ছে 7 দিন আর ফার্স্ট পেপারের সময় দিব হচ্ছে 5 দিন। এটার কারণ কি, কারণ হচ্ছে সেকেন্ড পেপার আমরা করোনা ভাইরাস প্যান্ডেমিকের মধ্যে ভালো করে আমরা রিভিশন দিতে পারিনি, এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সেকেন্ড পেপারে যদিও তোমার ম্যাথমেটিক্যাল ইকুয়েশন কম, সেখানে কিন্তু তোমার থিওরিগুলো একটু জটিল, মানে বুঝতে অসুবিধা হয়, যেমন আমরা যদি বলি জ্যামিতিক আলোক বিজ্ঞান ভৌত আলোক বিজ্ঞান তাপগতিবিদ্যা, মানে তাপগতিবিদ্যার মধ্যে কিন্তু বিশাল প্যাচগোস রয়েছে, তোমরা জানো, মানে থিওরিগুলোতে আসলে বেশি প্যাচ, যে থিওরির উপর বেস করে তোমার ম্যাথমেটিক্যাল টার্মসগুলো আসছে সেই থিওরিগুলোই বেশি কঠিন, তো সেখানে প্রচুর সময় দেওয়া লাগে বোঝার জন্য। আবার এখানে স্থির তড়িৎ এবং চল তড়িতের মধ্যেও সেম অবস্থা, সার্কিটগুলোকে ভালো করে বোঝা লাগে, কীভাবে কারেন্ট বের করতে হয়, কীভাবে ভোল্টেজ বের করতে হয়, তারপর তুল্য রোধ তুল্য ধারকত্ব কীভাবে বের করতে হয় সেই জিনিসগুলো। একইভাবে তোমার তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়াও চুম্বকত্ব থিওরি বেশি, তড়িৎ চুম্বকীয় আবেশ একই অবস্থা, দিক পরিবর্তী প্রবাহ যাও একটু সহজ আছে বুঝলে, না বুঝলে খুবই কঠিন, সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স একই অবস্থা, জ্যোতির্বিদ্যা তেমনটা দরকার নেই আসলে। তো সেকেন্ড পেপার এই জন্য আমি সময় বেশি দিতে চাচ্ছি, কারণ সেকেন্ড পেপারের কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য আসলে সময়ের বেশি প্রয়োজন, এবং আমরা সেকেন্ড পেপার পড়ার সময় আসলে কম পাইছি, ফিজিক্স ফার্স্ট পেপার কিন্তু আমরা অনেক পড়ছি ফার্স্ট ইয়ারে, এবং আমরা যখন এসএসসিতে ছিলাম সেখানেও কিন্তু আমরা মোটামুটি গতিবিদ্যা, কাজ ক্ষমতা শক্তি, নিউটনীয় বলবিদ্যা এগুলো নিয়ে আমাদের আইডিয়া ছিল, তারপরে তোমার তরঙ্গ এগুলো নিয়ে মোটামুটি আমাদের আইডিয়া ছিল আমরা যখন 10-এ ছিলাম। তো দ্যাটস ওয়াই আমাদের কাছে ফার্স্ট পেপারটা সহজ লাগে, ফার্স্ট পেপার কিন্তু আসলে কঠিন, আসলেই কঠিন, সেকেন্ড পেপার থেকে ফার্স্ট পেপার কঠিন, এবং সেখানে কিন্তু তোমাকে ডিপলি বুঝে লাগে, কারণ এখানের যে বিষয়গুলো এগুলো কিন্তু আসলে মানে অ্যানালাইসিস বেশি, ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস এখানে বেশি, কিন্তু এটা সহজ লাগে কারণ আমাদের কাছে ওই যে আমরা যখন এসএসসিতে ছিলাম সেখানে আমরা মোটামুটি ব্যাগ, তারপর ত্বরণ সরণ, তারপর হচ্ছে তোমার নিউটনের সূত্রগুলো, কাজ ক্ষমতা শক্তি,
মহাকর্ষ বিকর্ষ তারপর হচ্ছে তরঙ্গ এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা মোটামুটি আইডিয়া পাইছি আমরা যখন টেনে ছিলাম তো দ্যাটস ওয়াই আমাদের কাছে এই ফার্স্ট পেপারটা সহজ লাগে এই জন্য এটা আমাদের সবারই মোটামুটি আয়ত্তের মধ্যে থাকে তো এই জন্য আমি এখানে সময় দিতে রাজি পাঁচ দিন আর এখানে সময় দিতে রাজি সাত দিন তো আমরা আসলে দেখবো আসলে কীভাবে শেষ করব প্রথম দিন আমরা ভেক্টর এবং ভৌত জগত পরিমাপ শেষ করব অনেকে মনে করে ভৌত জগত এবং পরিমাপ থেকে কোনো কিছু আসে না আসলে আসে এমসিকিউ তো আসে এই সাথে অঙ্কও আসে সেখানে যে ত্রুটি নির্ণয়ের কিছু অঙ্ক আছে সেগুলো কিন্তু অ্যাডমিশন টেস্ট এবং তোমার এইচএসসির এমসিকিউতে আসতে পারে মাঝে মধ্যে সিকিউতে ঢুকে দিতে পারে সো বি কেয়ারফুল এবার হচ্ছে ভেক্টর অনেক হিউজ সময়ের প্রয়োজন সেই জন্যই আমি এটাকে মানে একদিন সময় দিতে পুরোপুরি রাজি অর্থাৎ এটা তো আমারটা সময় লাগবে না এটা তুমি দুই ঘন্টার মধ্যে শেষ করতে পারবা আর এটা বাকি সময় একদিনের পুরো বাকি সময় তুমি এটার পেছনে দিবা একদিনে আসলে ফিজিক্স পড়ার সময় তুমি একটু সময় বাড়িয়ে দিবা শুধুমাত্র আট থেকে দশ ঘন্টা সময় তুমি খাওয়া দাওয়া নামাজ পড়া ঘুম ইত্যাদির জন্য রাখবা দশ ঘন্টা বাকি চোদ্দ ঘন্টা আমি মনে করি পড়া উচিত চোদ্দ ঘন্টা না পারলেও তেরো ঘন্টা ঠিক আছে সো তোমাকে সময় ফিজিক্স পড়ার সময় একটু বাড়িয়ে দিতে হবে এবার হচ্ছে তোমার পরের দিন তুমি গতিবিদ্যা নিউটনের বলবিদ্যা কাজ ক্ষমতা শক্তি এগুলো পড়বা তিনটা একসাথে কেন দিলাম এটা সহজ আসলে তুলনামূলক সহজ থাকে কারণ আমরা এসএসসিতে মোটামুটি এগুলো পড়ছিলাম এই জন্য এরপর দিন তৃতীয় দিন আমরা মহাকর্ষ বিকর্ষ পদার্থের গাঠনিক ধর্ম এবং পর্যাবৃত্তিক গতি পড়ব তো মহাকর্ষ বিকর্ষ আমাদের কাছে সহজ লাগে বাট পদার্থের গাঠনিক ধর্ম একটু কঠিন তারপরেও এটা নিয়ে আমি চ্যানেলে কিন্তু অনেকগুলো ভিডিও দিয়ে রাখছি পদার্থের গাঠনিক ধর্মের উপর আরও ভিডিও আসবে আমি আসলে এডিট করতে সময় পাচ্ছি না তো ওই ভিডিওগুলো একটু দেখে নিবে তাহলে তোমার কাছে ইজি হয়ে যাবে আসলে এই চ্যাপ্টারটা ইজি কিন্তু মানে আসলে আসলে ইজি এবং এখানে কিন্তু অঙ্কও কম ঠিক আছে কয়েকটা অঙ্ক মাত্র মনে হয় সর্বোচ্চ দশ আইটেমের অঙ্ক আছে এখানে আর পর্যাবৃত্তিক গতি এটার ফুল ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে জাস্ট ওগুলো দেখলেই হবে তুমি যদি পর্যাবৃত্তিক গতির ফুল লেকচার আমার চ্যানেলে দেওয়া আছে জাস্ট তুমি যদি ওটা দেখে অঙ্কগুলো করে ফেলো ক্রিয়েটিভ কোশ্চেনগুলো সমাধান করে ফেলো তাহলে হয়ে যাচ্ছে তাহলে এই জন্য যেহেতু আমার চ্যানেলে ভালো করে দেওয়া আছে সেই জন্য আমি এটাতেও কি এখানেও তিন চ্যাপ্টার দিয়ে দিয়েছি এরপরের দিন পর্যাবৃত্তিক গতি যেহেতু তুমি এর আগের দিন পড়তেছো পরের দিন তুমি আবার তরঙ্গ ধরবা শুরুতে তরঙ্গ ধরবা তারপরে আদর্শ গ্যাস ও গ্যাসের গতি তত্ত্ব পড়বা এখানে একটা কথা মেনশন করতে হবে প্রতিদিন তুমি যখন এটা পড়বা ভেক্টর এবং ভৌতজগত পরিমাপ পড়বা তখন এখানকার ক্রিয়েটিভ কোশ্চেন সমাধান করে ফেলবা ক্রিয়েটিভ কোশ্চেন বেশি সমাধান করার দরকার নাই পাঁচটা ক্রিয়েটিভ কোশ্চেন তুমি সমাধান করবা পাঁচ রকমের টোটালি ভিন্ন রকমের পাঁচটা সমাধান করলে হবে ঠিক আছে তারপরে এখানেও একই অবস্থা প্রত্যেকটা চ্যাপ্টারের পাঁচটা করে ক্রিয়েটিভ কোশ্চেন তুমি সমাধান করবা পাঁচ রকমের সাপোজ তুমি যখন ক্রিয়েটিভ কোশ্চেন কাজ ক্ষমতা ও শক্তি থেকে করবা তখন কাজ নিয়ে একটা করবা শক্তি থেকে একটা করবা ক্ষমতা থেকে একটা করবা অর্থাৎ তিনটা করবা তিনটা আইটেম থেকে তিনটা টপিক থেকে ঠিক আছে এরপরে তুমি আরও দুইটা দেখো ভিন্ন রকমের ভিন্ন রকম আরও তুমি কিছু হয়তো পাবা একইভাবে গতিবিদ্যার ক্ষেত্রে তুমি ত্বরণ সরণ ব্যাগ নিয়ে একটা দেখো তারপর হচ্ছে তুমি ওই যে গ্রাফগুলো আছে সেটাগুলো নিয়ে একটা দেখো ক্রিয়েটিভ কোশ্চেন তারপর ট্যাবল আকারে কিছু আসে ট্যাবলের মধ্যে তোমার ওই যে মানগুলো দেওয়া থাকে সেগুলো একটা দেখো তুমি জাস্ট পাঁচ রকমের পাঁচটা করে প্রতি চ্যাপ্টার থেকে ক্রিয়েটিভ কোশ্চেন দেখবা বেশি দেখার দরকার নাই আপাতত তুমি এর পরীক্ষার পরে এবং এর মাঝে আশেপাশে তুমি আরও প্রচুর সময় পাবা টেস্ট পেপারগুলোকে আরও ভালো করে দেখার জন্য তারপর হচ্ছে তোমার তরঙ্গ আদর্শ গ্যাস এবং এটা থেকেও তুমি একই রকম পাঁচটা করে ক্রিয়েটিভ কোশ্চেন দেখবা বাট তোমার হাতে যদি সময় থাকে সময় যদি পাও তুমি আরও দেখতে পারো আরও কয়েকটা ক্রিয়েটিভ কোশ্চেন দেখতে পারো তারপরে পঞ্চম দিন তোমাকে পুরো টেস্ট পেপারের এমসিকিউ গুলো অ্যাট এনি কস্ট শেষ করতে হবে জাস্ট এমসিকিউ এমসিকিউর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবা এগুলো যদি তুমি ভালো করে পড়ো মেন বই বেসিক কনসেপ্ট বেসিক যে কনসেপ্টগুলো সেগুলো ক্লিয়ার থাকে তাহলে তোমার এমসিকিউতে তেমন একটা সমস্যা হবে না তুমি অঙ্কগুলো খুব সহজে করতে পারবা এমসিকিউতে তোমার যে তথ্যমূলক যেই এমসিকিউগুলো অর্থাৎ থিওরি থেকে যেগুলো সেগুলো জাস্ট দেখে মুখস্থ করে ফেলবা কিন্তু যেগুলো ম্যাথমেটিক্যাল সেগুলো হাতে করার চেষ্টা করবা ম্যাথমেটিক্যালের মধ্যে সমস্যা হবে কোন জায়গায় অভিন্ন তথ্যভিত্তিক যেগুলো আসে অথবা যেগুলো উদ্দীপক যুক্ত সেগুলোতে হয়তো তোমার একটু সমস্যা হবে সেগুলোতে একটু টাইম বেশি দিবা তাহলে এই পাঁচ দিনের মধ্যে আমাদের মোটামুটি ফিজিক্স ফার্স্ট পেপার কমপ্লিট পরের সাত দিন আমরা কিউবে স্টার্ট করব পরের সাত দিনের প্রথম দিন আমরা তাপগতিবিদ্যা পড়বো শুধুমাত্র কারণ এটা হিউজ কনসেপ্ট সূত্র বেশি ম্যাথও বেশি এখানে সবকিছু এখানে বেশি তোমরা জানো এটা সো তোমাকে এটাকে আমি একদিনের ফুল সময় দিচ্ছি এবং এই একদিনে তুমি টেস্ট পেপার সহ সমাধান করবা টেস্ট পেপার তাপগতিবিদ্যা থেকে সাতটা বা আটটা প্রশ্ন দেখবা কারণ এখানে টপিক বেশি তারপরের দিন তুমি জ্যামিতিক আলোক বিজ্ঞান এবং ভৌত আলোক বিজ্ঞান দেখবা যেহেতু সেম টাইপের দুইটাই জন্য দুইটাকে একসাথে দিয়েছি আমি
জ্যামিতিক আলোক বিজ্ঞান এবং ভৌত আলোক বিজ্ঞান পড়ার পরে তুমি আবার প্রত্যেকটা থেকে চারটা বা পাঁচটা করে ক্রিয়েটিভ কোশ্চেন দেখে নিবা। এরপরের দিন তুমি পরমাণু মডেল ও নিউক্লিয়াস এবং আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা পড়বা। দুইটা চ্যাপ্টারই মোটামুটি সহজ আছে, একটু রিল্যাক্সে পড়ে জাস্ট কি করবা শেষ করে ক্রিয়েটিভ কোশ্চেনগুলো দেখে নিবা। এরপরের দিন তুমি স্থির তড়িৎ ও চল তড়িৎ এবং এরপরের দিন তুমি তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া ও চুম্বকত্ব, তড়িৎ চুম্বকীয় আবেশ ও পরিবর্তী প্রবাহ। এখানে তুমি চাইলে এই দুই দিন যে সময় পাচ্ছ এই বক্সটা, এই দুই দিন সময় তুমি ইচ্ছা মতো করে মোট চার চারটা শেষ করে নিতে পারো। অর্থাৎ তুমি এই দুই দিন সময়ের মধ্যে যেভাবে পারো আগে পিছিয়ে করে এই চার চারটা শেষ করবা। তোমার কাছে যদি মনে হয় স্থির তড়িৎ তুমি একদিনে পড়বা বাকিগুলো একদিনে পড়বা তাও তুমি পারো, তোমার কাছে যদি মনে হয় তুমি চল তড়িৎ একদিনে পড়বা বাকিগুলো আরেকদিনে পড়বা তাও তুমি পারো, কিন্তু তোমাকে স্থির তড়িৎ আগে পড়া উচিত। স্থির তড়িৎ সাথে বাকিগুলোর একটু সম্পর্ক আছে সেই জন্য। অর্থাৎ আমি যেভাবে দিচ্ছি পড়লে ভালো, প্রথম দিন স্থির তড়িৎ চল তড়িৎ, দ্বিতীয় দিন তোমার এগুলো। আর একটা প্রসেস অ্যাপ্লাই করতে পারো, সেটা হচ্ছে প্রথম দিন স্থির তড়িৎ আর চল তড়িৎ শুধু মেন বই পড়বা, ক্রিয়েটিভ কোশ্চেন পড়ার দরকার নাই, পরের দিন এগুলো পড়বা, পড়ে আবার সবগুলোর ক্রিয়েটিভ কোশ্চেন গুলো দেখে নিবা চার পাঁচটা করে। যেটা মনে রাখবা সেটা হচ্ছে তোমাদেরকে উদ্দীপকে সার্কিট বা বর্তনী দেওয়ার সম্ভাবনা বেশি, তোমাকে বর্তনী দিবে সেখান থেকে তোমাকে সমাধান করতে হবে। এই জন্য টেস্ট পেপারের বর্তনী যুক্ত প্রশ্নগুলো বা যেগুলো বোর্ডে আসছে সেগুলো বেশি করে দেখার চেষ্টা করবা, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে পাঁচটা বা ছয়টা করে দেখলে হবে। পরে হচ্ছে ষষ্ঠ দিন দ্বিতীয় পত্রের আমরা পড়বো সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স এবং জ্যোতির্বিদ্যা। জ্যোতির্বিদ্যা থেকে এমসিকিউ আসবে, সিকিউ নর্মালি আসে না, বাট ক বা খ আসতে পারে, অর্থাৎ জ্ঞান বা অনুদমূলক প্রশ্ন আসতে পারে। সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স এই চ্যাপ্টার মধ্যে যে জিনিসটা হয় সেটা হচ্ছে এখানে কিন্তু অঙ্ক খুব কম, অঙ্ক নাই বললেই চলে, এবং অনেকে মনে করে এখান থেকে প্রশ্ন আসবে না। জেনে রাখো যে এখান থেকে প্রশ্ন আসবে যদি টিচার যদি ফিজিক্সের ভালো জ্ঞান রাখেন বা টিচার যিনি প্রশ্ন করবেন উনি যদি আসলেই ফিজিক্সকে লাভ করেন তাহলে উনি এই চ্যাপ্টার থেকে প্রশ্ন করবেন। আসলে কিন্তু এই চ্যাপ্টার থেকে প্রশ্ন দেওয়া উচিত, কারণ আমি যদি প্রশ্ন করি তাহলে কিন্তু আমি চ্যাপ্টার থেকে প্রশ্ন দিব, ঠিক আছে। এবার হচ্ছে তোমার শেষ দিন, শেষ দিন আমরা কি করব, শেষ দিন কি উপর যে আমরা ফুল এমসিকিউ গুলোকে দেখব টেস্ট পেপার থেকে। তো ফিজিক্স ফার্স্ট পেপার থেকে সেকেন্ড পেপারের এমসিকিউ গুলো একটু সহজ। কেন সহজ? কারণ এখানে তোমাকে মানে হচ্ছে যে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করার সুযোগ কম সেকেন্ড পেপারে। কেন সুযোগ কম? কারণ হচ্ছে যে এখানে তুমি দেখো এখানে কোনো গতি নেই, এখানে কোনো ত্বরণ নেই যে মানে তোমাকে চেঞ্জ করে দিবে, এখানে শুধুমাত্র সার্কিট যে পার্টটা সেটা একটু কঠিন, সেখান থেকে যদি এমসিকিউ আসে সেটা তোমার জন্য একটু কঠিন হবে, বাট বাকিগুলোর বেশিরভাগই তোমাকে মানে তুমি পারবা, জাস্ট তোমার যে থিওরিগুলো সেগুলো যদি ক্লিয়ার থাকে, ডেফিনেশনগুলো ক্লিয়ার থাকে, একক মাত্রা তারপর হচ্ছে কি বলবো সূত্রগুলো যদি ভালোভাবে তোমার আয়ত্ত থাকে তাহলে তুমি এমসিকিউগুলো পারবা খুব সহজে। সো এমসিকিউ জাস্ট টেস্ট পেপার থেকে পড়লে হবে, টেস্ট পেপারে যে এমসিকিউগুলো আছে সেগুলো সবগুলো শেষ করে ফেলবা সেকেন্ড পেপার থেকে, তাহলে তোমার জন্য আর তেমনটা ঝামেলা হবে না। তাহলে এভাবে আমি যেভাবে বলছি এই রোড ম্যাপ যদি তুমি অ্যাপ্লাই করে শেষ করতে পারো দিনে 14-13 ঘন্টা করে সময় দিয়ে, তাহলে আমার মনে হয় না যে তোমার জন্য এটা গলার কাটা হয়ে দাঁড়াবে, ঠিক আছে। অর্থাৎ তুমি শেষ করে ফেলতে পারবা, ভালো একটা আইডিয়া নিয়ে ফেলতে পারবা, এবং আমার বিশ্বাস তুমি এভাবে ফলো করলে এ প্লাস ও পেতে পারো। বাট যারা এই প্লাস পড়তে আসি তারা আরও ভালো করে সময় দিবা, আরও বেশি বেশি করে আয়ত্ত করে নিবা। আমি জানি অলরেডি যারা এই প্লাস পড়তে আসি তারা আরও ভালো করে পড়ে ফেলছো অনেকেই, যারা শেষ করো নাই বাট এই প্লাস চাচ্ছ তুমি এখন থেকে লেগে যাও, এখনই সময়। তো আর কথা বাড়াবো না, ভিডিওতে লাইক দিয়ে রাখো যাতে বেশি ভিউ হয়, বেশি ভিউ হলে তোমাদের জন্য আরও বেশি বেশি টিউটোরিয়াল নিয়ে আসবো। তো সাবস্ক্রাইব করে রাখো, আজকে চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ।